আলহামদুলিল্লাহ, আমার আজকের বিষয় হচ্ছে যে সমাজে শান্তি শৃঙ্খলার জন্য চারিত্রিক কী প্রয়োজন রয়েছে বা চারিত্রিক উৎকর্ষতার কী ভূমিকা রয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই যে চরিত্র বা চারিত্রিক মাধুর্যতার ব্যাপারে ইসলাম কী বলে। দ্বিতীয়ত আলোচনা করতে চাই যে কোথায় দেখাতে হবে চারিত্রিক মাধুর্যতা, কোন মাজাল কী, ক্ষেত্র কী সেটা। তৃতীয়ত আলোচনা করতে চাই যে কীভাবে একজন মানুষ চারিত্রিক মাধুর্যতা অর্জন করতে পারবে যদি নাও থাকে। প্রথমে আমি বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহুল ইয়াওমাল আখির। তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে চায়, আল্লাহকে পেতে চাইলে, আখিরাতে মুক্তি পেতে চাইলে, কোনো দিন এর বিকল্প হতে পারে না, সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আদর্শ হিসেবে নিতে হবে, উসওয়াতুন হাসানা। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, নবীদের ব্যাপারে বলেছেন, নবীদেরকে যেন উসওয়া হিসেবে গ্রহণ করা হয়। আরেক জায়গায় বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা বলছেন যে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইব্রাহিম আল্লাযীনা মাআহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এবং তার সাথে যারা আছে তাদেরকে আমাদের জন্য আদর্শ হিসেবে, অর্থাৎ যারা তার মতো এভাবে জীবনযাপন করেছেন তাদের মতো নবীগণ এবং তার সত্যিকার অনুসারীদের, তাদেরকে আদর্শ হিসেবে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই আদর্শ কী সেটা আমরা বুঝতে পারি, এটা হচ্ছে মূলত আখলাক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই আখলাক কী জিনিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন, লাকাদ কানা খুলুকুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন। কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআনে করিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আদর্শ বানিয়েছিলেন, তোমাদেরকে সেটা আদর্শ বানিয়ে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটাকে আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন সেটাকে আমরা আদর্শ হিসাবে নিতে হবে। আমরা আখলাককে আমাদের জীবনে সর্বাগ্রে স্থান দিতে হবে, সেটা নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এবং সেটা বাইরে মানুষের সাথে, যেটা আপনারা আলোচনা করেছেন। আমি ওই দিকে আলোচনা করব না, সমাজে কীভাবে আখলাক দেখাতে হবে ডক্টর মনজুরুল ইলাহি সেটা আলোচনা করেছেন, এবং বাইরের লোকদের সাথে বা অমুসলিমদের সাথে কীভাবে আচরণ করে তাদেরকে দিনের দিকে ডাকতে হবে সেটাও তিনি আলোচনা করেছেন ডক্টর শেখ মুখতার আহমেদ। আমি এখন আলোচনা করতে চাই শুধু চারিত্রিক মাধুর্যতা কীভাবে একজন মানুষকে বা তার পরিবারে তাকে কীভাবে গ্রহণযোগ্য করে তোলে, তার ফজিলত কী সেটা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আযীম শব্দটি আসলেই বিরাট ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত, মাধুর্য কত বেশি ছিল, এই আয়াত থেকে, একটা আয়াত থেকে আমরা সেটার তুলনা পাই। আরেকটি আমরা সেটার একটা নমুনা দেখতে পাই, নবুয়তের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম চারিত্রিক মাধুর্যতার মানুষ ছিলেন। তার দাস ছিল যায়েদ ইবনে হারেস, আপনারা জানেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত ভালোবাসতেন, ভালোবাসার কারণে তিনি, মানুষ মনে করতে বুঝি যায়েদ ইবনে মুহাম্মদ, যে তিনি বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। যখন তার বাবা মা খোঁজ পেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রয়ে গেছে তাদের সন্তানটা দাস হিসাবে, তারা এসে বলল যে আমাদের এই সন্তানকে আপনি ফেরত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে যদি চলে যেতে চায় তো তাকে তোমরা নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা শোনার পরে তারা গেল, গিয়ে তার সন্তানকে বলল, চলো বাবা আমাদের সাথে চলো। তিনি বললেন যে না, আমি তো এই লক্ষ্যে ছেড়ে চলে যাব না, এই লক্ষ্যে ছেড়ে আমি কখনো চলে যাব না। এর প্রমাণ দেখিয়েছে নবুতের আগেও তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীরা সবসময় এরকম উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকেন ব্যক্তিগত পর্যায়ে। আরেকটি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদামতুম নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরা সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি ইয়ামান লিমা ফাআলতা আও হাল্লা ফাআলতা, কোনোদিন তিনি বলেননি কেন তুমি এটা করলে বা কেন তুমি এটা করলে না। এরপর রাসূলুল্লাহ তিনি বলেছেন যে তিনি নিজে বলেছেন, লাকাদ কানা রাসূলুল্লাহ আহসানুন নাসে খুলুকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারিত্রিক মাধুর্যের থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। সুতরাং একজন মানুষের এই চারিত্রিক মাধুর্য
আপনি আমি সবাই বুঝতে পারি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত ফজিলতের কথা বর্ণনা করেন সেগুলো আমরা বুঝতে পারি যে যত বেশি উত্তম ব্যক্তিত্ব নবীদের মধ্যে সেটা সমাহার দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকাত, ঈমানদার মধ্যে সবচেয়ে উত্তম পরিপূর্ণ ব্যক্তি হচ্ছে যার চরিত্র সবচেয়ে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বয়স্তুলি উত্তমমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বি খুলুকিন হাসান, যেখানে থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর কোনো ভুল হয়ে গেলে একটা কোনো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে কাভার দাও, সেটাকে মিটিয়ে দাও, আর মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে তুমি চলাফেরা করো। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আবদা লা ইয়াবলুগু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমাল কায়েম, একজন দাস একজন মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে সে সারা রাত্রি দাঁড়ানো আর সারা দিন রোজা রাখার মতো সব সে কামাই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকে, উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো কিছু ভারী কোনো কিছু কিয়ামতের মাঠে আসবে না, উত্তম চরিত্রে যে ব্যক্তি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন কিয়ামতের মাঠে আমার সবচেয়ে নিকটে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি আহাসিনুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উত্তম চরিত্রকে সবসময় প্রাধান্য দিয়েছেন। তিনি আরো বলেছেন খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো। তিনি আরো বলেছেন জান্নাতে একটি উত্তম জায়গার কথা তিনি বলেছেন আনা জাঈমুন বেবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসান লিমান হাসুনা খুলুকুহু, আমি জামিনদার হইলাম, রাসূল জামিনদার হচ্ছে যে জান্নাতের সর্বোচ্চ জায়গাতে তিনি একটি ঘরের ব্যবস্থা করবেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যাহাবা হুসনুল খুলুক বে খাইরাই দুনিয়া ওয়াল আখিরা, হুসনুল খুলুক দুনিয়া আখিরাতের আখিরাতের সব ভালো নিয়ে গেল। আয়েশা রাদিয়াল আনহা বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি কোনো অশ্লীল ছিলেন না, অশ্লীল কথা বলতেন না, ওয়ালা সখাবান ফা সখ বাজারে চিৎকার করতেন না, ওয়ালা ইয়াজি বিসাইয়াতে অন্যায় হয়ে গেলে তিনি অন্যায় দিয়ে প্রতিরোধ করতেন না, ওয়ালা কি ইয়াসফাহু ওয়া ইয়াসফা ইয়াসফা ইয়াসফু ইয়াসফা ক্ষমা করে দিতেন। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল আনহু বলেছেন যে লাকাদ কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানিন নাস খুলুকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই উত্তম চরিত্রের জন্য দোয়াও তিনি করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম চরিত্রের পথ প্রদর্শন করুন, লা ইয়াহদি লি আহসানা ইল্লা আনতা, সঠিক উত্তম চরিত্র আপনি ছাড়া কেউ দেখাতে পারেন না, আর খারাপ চরিত্র থেকে তিনি ফিরাতে ফেরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ খারাপ চরিত্র দূর করতে পারে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উদাহরণ দিয়েছেন আল বিররু হুসনুল খুলুক, তিনি বলেছেন যত ন্যাক কাজ আছে এটা সাধারণত হুসনুল খুলুক থেকে উত্থিত হয়, ন্যাক কাজ ভালো কাজ যদি উত্তম চরিত্র হয় সেখান থেকে আসে, এই জন্য নবীরা সবচেয়ে বেশি ন্যাক কাজ করতেন আল্লাহ তাআলা এই জন্য উত্তম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসান খুলুকি, আহসানতা খালকি সৃষ্টি আপনি সুন্দর করেছেন আমার চরিত্রকে আপনি সুন্দর করুন, এরওয়াল গালিল হাদিসটিকে সহি বলেছেন শেখুল আলবানী রহমতুল্লাহ আলাই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করে, তিনি বলেছেন তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, আল্লাহর তাওকা এবং হুসনুল খুলুক উত্তম চরিত্র। তাহলে বুঝতে পারছি আমরা আর বাকি যে সমস্ত নমুনা মানুষের সাথে ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন সেগুলি আমি উল্লেখ করতে চাচ্ছি না, আমি শুধু একটুকুই বলছি উত্তম চরিত্রের যে মর্যাদা রয়েছে তা অসাধারণ। কিন্তু চরিত্র কী জিনিস? চরিত্র হচ্ছে খুলুক সুরাতুল ইনসান আল বাতেনা, মানুষের অভ্যন্তরীণ রূপটাই হচ্ছে চরিত্র। বাইরের রূপ মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষ বাহ্যিকভাবে অনেক কিছু দেখাতে পারে, ভিতরগত পরিবর্তনের মাধ্যমে মানুষ উত্তম চরিত্র অর্জন করতে পারে। কখনো কখনো সেটা মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়, কখনো কখনো সেটা মানুষ অর্জন করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাজুল আসরিকে বলেছিলেন ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুমাল্লাহ, তোমার মধ্যে দুটি খাসলত আছে আল্লাহ তাআলা পছন্দ করেন, দুটি চরিত্র আছে আল্লাহ পছন্দ করেন, একটি হচ্ছে আল হেলমু একটি হচ্ছে আল আনাতু, অর্থাৎ সহিষ্ণুতা এবং ধীরস্থিরতা। রাসূলুল্লাহ সাল্লাম এটা বলার পরে তো আশাজুল আসরি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুটি চরিত্রের কথা আপনি বলছেন এগুলি কি আমি নিজে অর্জন করেছি না আল্লাহ আমাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে
না আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু মানুষ ইচ্ছা করলে অর্জন করতে পারে, এই জন্য দোয়া করতে পারে, এই জন্য নিজেকে নিজে কষ্ট করে পবিত্র রাখতে পারে, হিম্মত আলিয়া করতে পারে, আকিদা শুদ্ধ করতে পারে, মুজাহাদ প্রচেষ্টা চালাতে পারে, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেগুলো দিয়েছে নির্দেশনা সেগুলো মতে চললেই উত্তম চরিত্র, যেহেতু তিনি পূর্ণতা দানের জন্য আসছেন, অন্য কোনো কথা বলেন, তিনি বলছিলেন উত্তম মাকারে মালাকলা, উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আসছেন। অর্থ হচ্ছে শরীয়ত পুরোটাই উত্তম চরিত্রের উপর নির্ভরশীল, পুরোটা জিনিসটাকে পূর্ণতা দেওয়ার জন্য আসছেন এবং তার শরীয়ত সেই জন্য পরিপূর্ণ এসে যোগ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের উত্তম চরিত্র আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটার উপরে নির্ভর করছে, কিছু মানুষের উত্তম চরিত্র আল্লাহ তাআলা দিয়েছেন সে আরও বাড়ানোর চেষ্টা করছে, কিছু মানুষের উত্তম চরিত্র দেয়া হয়নি সে চেষ্টা করেছে এগুলো অর্জন করতে, কিছু মানুষ আছে উত্তম চরিত্র আল্লাহও দেয়নি তাকে সেও সেটা অর্জন করার জন্য চেষ্টা করে না। এরা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম লোক। আর সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা দিয়েছেন নিজেও অর্জন করার জন্য সর্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন এই সমস্ত ব্যাপারে। আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই উত্তম চরিত্রের সমাহার তিনি দেখিয়েছেন, উত্তম চরিত্রের মাধ্যমে সবাইকে আহ্বান করেছেন। কোথায় তিনি উত্তম চরিত্র দেখিয়েছেন, উত্তম চরিত্র কোথায় দেখাতে হবে? উত্তম চরিত্র দেখাতে হবে আল্লাহর সাথে তিনটি কাজে আর বান্দার সাথে তিনটি কাজে। আমি সংক্ষেপে আলোচনাগুলো শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে আল্লাহর সাথে তিনটি কাজের কথা বলি। আল্লাহ তাআলা যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে বিশ্বাস স্থাপনের মধ্যে উত্তম চরিত্র প্রথম কাজে উত্তম চরিত্র আপনি অর্জন করতে পারবেন। দুনিয়ার অনেক মানুষ আপনি দেখবেন যে সমস্ত অমুসলিম আছে তাদের উত্তম চরিত্র আপনি বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে সে মেনে নেওয়ার মতো প্রবণতা তৈরি না হয়। চারিত্রিক ব্যাপারে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে অমুকে ভালো ব্যবহার করে এই জন্য তাকে চরিত্রবান বলি না, বা যদি কোনো অমুসলিম কোনো ভালো ব্যবহার করে নিশ্চয়ই কোনো স্বার্থের জন্য করেছে, শুধু শুধু ভালো ব্যবহার করবে না, হয়তো তার মধ্যে এটা আল্লাহ তাআলা দিয়েছেন একটা চরিত্র, এটাই ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে তাকে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী বলা যায় না। এই জন্য উত্তম চরিত্রের প্রথম রূপরেখা হবে যে সেটা হবে আল্লাহ তাআলা যা দিয়েছেন যে সংবাদ দিয়ে সেগুলি বিশ্বাস স্থাপন করা, আর তসদিক বিমা আখবর আল্লাহ আজ্জা ওয়াজাল্লা। দ্বিতীয় উত্তম চরিত্রের জায়গা হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেগুলিকে প্রতিপালন করা, সংবাদ নয় নির্দেশ দিয়েছেন সেগুলি প্রতিপালন করা। উত্তম চরিত্র হবে সালাত আদায় করা, যাকাত দেয়া, সওম পালন করা, উত্তম চরিত্রের প্রমাণ হবে সেটা। আর তিন নম্বর হচ্ছে উত্তম চরিত্র হচ্ছে আর রেদা বিল কাদা, যে কোনো বিপদ আপদে আল্লাহ তাআলার যে কোনো সমস্যার কারণে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে রেদা সন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ তাআলা আমার জন্য যা দিয়েছেন মঞ্জুর করেছেন সেটাই সত্য, সেটাই হবে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা, আল্লাহ আমার জন্য যা রেখেছেন সেটার বাইরে আর কোনো কিছু আমাকে পৌঁছবে না। মানুষের সাথে উত্তম চরিত্র তিনটি জিনিসের সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে বাজলুন নাদা, অর্থাৎ আপনি তার জন্য সব কিছু ব্যয় করবেন। কীরকম ব্যয় করবেন? সব কিছু ব্যয় করবেন। আপনি উত্তম চরিত্র দিয়ে তার কোনো উপকার হতে হলে আপনি ব্যক্তি যাবেন, কোনো মানুষের যদি কোনো দেখেন যে আপনি গেলে তার উপকার হয় নিজে যাবেন, অথবা অর্থের জন্য দরকার হলে অর্থ খরচ করবেন, অথবা আপনি যদি কোনো কারো সুপারিশ দরকার সুপারিশ করবেন, অথবা যদি কোনো তাকে কোনো একটা ভালো কথা দিই হয় ভালো কথা বলবেন। উত্তম চরিত্র উত্তম খরচ করার মাধ্যমে যেটা দিয়ে আপনি টাকা কাছে টানতে হবে এরকম মানুষের, এটা একটা উত্তম চরিত্রের লক্ষণ মানুষের সাথে, সেটা পরিবারের মধ্যে হোক, সন্তানের সাথে হোক, স্ত্রীর সাথে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের সার্টিফিকেট নিতে বলেছেন তা স্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন খাইরুকুম আহাসিনুকুম খুলুকান, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার পরিবারের কাছে ভালো। ও আনা খাইরুকুম লি আহলি, তোমাদের উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। ও আনা খাইরুল লি আহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম। তাহলে উত্তম কে সেটা জানতে হলে পরিবারের কাছে জানতে হবে লোকটা কতটুকু উত্তম আর কতটুকু উত্তম না অধম বা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারের কাছে দিয়েছে সেটা জানার জন্য। ঠিক তাই একজন মানুষ নিজের আরেক মানুষের সাথে কী ব্যবহার করবে এর মধ্যে উত্তমতা বেশি নির্ভর করবে, যখন এই পারস্পরিক এর মধ্যে হবে আল্লাহর সাথে না মানুষের সাথে যখন সেটা সম্পর্ক তৈরি হবে তখন আপনাকে প্রথম কাজ হবে বাজলুন নাদা যেটা বলেছি। দ্বিতীয় হলো কাফুল আদা, কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। কষ্ট দেওয়ার বন্ধের মধ্যে আছে পথ থেকে কাটা দূর করা, কাউকে খারাপ কথা বলে গালি না দেয়া, কাউকে কার নামকে বিকৃত না করা। এই আজ যেভাবে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে যে সমস্ত নাম বিকৃতি গালিগালাজের ভাষা যেভাবে প্রয়োগ করা হয় এগুলি কখনো এগুলো চারিত্রিক উত্তম চরিত্রের কোনো প্রমাণ নয় বা উত্তম চরিত্র বিরোধী কাজ। এগুলি কখনো আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেনি বা এগুলি হতে পারে না। এগুলি গীবত অথবা বহতান অপবাদ অথবা
সেগুলি হচ্ছে তার জন্য আখিরাতের জন্য তার পাপ সঞ্চয় তার পাপ পাপ বাড়াবে এবং তার পুণ্য নষ্ট করবে। এগুলি বর্তমানে যেটা হচ্ছে এটাই হচ্ছে। গালিগালাজের কোনো ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। তার জীবনে কোনো তিনি দিন কোনো মানুষকে গালি দিয়েছেন কেউ কোনোদিন দেখাতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাম ইয়াকুন সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিৎকারকারীও ছিলেন না তিনি। তিনি কোনোদিন কাউকে গালি দিয়েছেন প্রমাণ করতে পারবে না। নিজ হাতে কোনো খাদেমকে তিনি মেরেছেন সেটা বলতে পারবে না কেউ কোনোদিন। 10 বছর খেদমত করেছে আনিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোনোদিন তিনি আমাকে বলেননি কেন করলেন না বা কেন করলে। এরকম চরিত্রবান মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবে হুদা হুম উক্তাদে, তাদের হেদায়তের অনুসরণে তাদের ইত্তেদা করো, তাদের অনুসরণ করে চলো। উসওয়া বানিয়েছেন তাদেরকে, কুদওয়া বানিয়েছেন তাদেরকে, নবীদেরকে। সেজন্য একজন ব্যক্তি এই কাজটি করবে, কাফুল আদা করবে, কাউকে কষ্ট দিবে না। নিজে কষ্ট হলে সহ্য করে নিবে, কিন্তু আরেকজনকে কষ্ট দিয়ে নিজে কখনো আরেকজন কষ্ট দিয়ে নিজে কখনো আখিরাত নষ্ট করবে না এবং চারিত্রিক উৎকর্ষতা হারাবে না। তার সর্বশেষ হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে তালাকাতুল ওয়াজ। তালাকাতুল ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, এক ইমানদার তার উত্তম চরিত্রিক প্রকাশ ঘটাতে পারে, বরং সে সদাকা হতে পারে, সেটা হচ্ছে তাবাসসুমু কাফি ওয়াজহি হাকিকা সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে মুস্কি হাসি দেয়, এটাও কিন্তু সদাকা। এটা কিন্তু পয়সা লাগে না, এটা কিন্তু আপনি সামান্য দেখাইলে হয়। একজন মানুষের হাসি খুব অল্প সময় থাকে, কিন্তু এটা কিন্তু মানুষকে কেড়ে নেয়। আজ আমরা অনেক সময় আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে করি, কেন? তার যে উত্তম হাসিটা যেটা আমরা দিতে পারি না, এটা কিন্তু খুব কঠিন কাজ নয়, কিন্তু আমরা করতে পারি না। তালাকাতুল ওয়াজ, মানুষকে সুন্দর মুখে তাদের সাথে কথা বলা, তাদের সাথে ভাষার নিয়ন্ত্রণ করা, রাগারাগি না করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের উৎকর্ষ সাধানোর, উত্তম চরিত্রকে বাড়ানোর তৌফিক দান করুন। তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তম চরিত্র আমরা এইভাবে আমরা দেখাবো, কিন্তু নিজেরা কীভাবে উত্তম চরিত্র উপর থাকবো। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুটি জিনিস বলে দিয়েছেন, সুরা আল আসরের মধ্যে চারটি জিনিস বলেছেন, তার মধ্যে প্রথম দুটি ব্যক্তি পর্যায়ের, বাকি দুটি আমি আলোচনা করবো না, সেটা আলোচনা আপনারা করেছেন। প্রথম দুটির ব্যক্তি পর্যায়ের কি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যত মানুষ হোক, ইমান যদি না থাকে, উত্তম চরিত্র এইভাবে তাকে প্রশংসা করা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রাসূল প্রশংসা করেন না, পছন্দ করেন না। এই জন্য আপনার জন্য উত্তম চরিত্রের প্রথম কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ইমানটা মজবুত করতে হবে, আকিদাকে ধারণ করতে হবে, বিশুদ্ধ আকিদাকে প্রচার প্রসারের কাজ করতে হবে এবং সেটাকেও সুন্দর চরিত্রের মাধ্যমে ডাকতে হবে। সেটা কীরকম? উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। সেখানে আপনাকে নিজের পরিবারকে ডাকতে হবে। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদেরকে ডাকুন, নিকটস্থ লোকদেরকে আল্লাহর পথে ভয় দেখান। অনুরূপভাবে আপনি দেখতে পাবেন যে উত্তম চরিত্রের বিকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছেন। তিনি তার পরিবারের সবচেয়ে কাছের লোকদেরকে ডেকেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছেন, কাছাকাছি ডেকে যাদেরকে ডাকলে কথা শুনে তাদের এইভাবে দাওয়াত দিয়েছেন। তো উত্তম চরিত্রের মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রথমে ইমানের দাওয়াত দিতে হবে, নিজে ইমানকে মজবুত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমল করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি এটা না হয়, আমল না থাকে, শুধু কথা দিয়ে কোনো লাভ নেই। এই জন্য আমল থাকতে হবে, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে আপনার আমলের মধ্যে। কারণ অনেক সময় কথা বলি আমরা, ওয়াজ করি, পরবর্তী আমল করি না, এটা আমাদের বিরুদ্ধে যাবে, সেটা কখনো আমাদের পক্ষে যাবে না, বরং বিপক্ষে বিরুদ্ধে সেটা চলে যাবে। এই জন্য আমাদের উচিত হবে না কখনো উত্তম চরিত্রের ক্ষেত্রে আমরা আমলকে পরিত্যাগ করে উত্তম চরিত্রের দাওয়াত দেওয়া, নিজে নিজে যেটা করি না সেটা আরেকজনকে বলতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, কেন তোমরা সেটা বলো যেটা তোমরা করো না। এই জন্য উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে হলে আমলের মধ্যে লেগে যেতে হবে। তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিম ছিলেন, আর হেলম এবং সবচেয়ে সহিষ্ণুতা জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে দাওয়াতের ক্ষেত্রে সেটা না হলে হয় না। আজ থেকে ধরেন, যারা আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই যারা আজ থেকে 40 বছর আগে অথবা 30 বছর আগে যখন আমরা সহি বুঝ পাইনি, তখন আমরা কি করতাম? উল্টো দিকে বাড়াবাড়ি করতাম। কিন্তু যদি ধৈর্যশীল যারা ছিলেন, তারা যদি কোনো ধৈর্য না ধরতেন, তখন তো আমরা সহি পথটি আমরা পেতাম না। এই জন্য ধৈর্যশীলের সাথে একজন দায়ের জন্য ধৈর্য এবং সহিষ্ণুতা একটি বড় গুণ, এটা অবলম্বন করে তিনি দাওয়াতের পথে উত্তম কাজটি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াফু ওয়া ইয়াসফা, ক্ষমা করে দিতেন, তিনি ক্ষমা করে দিতেন এবং তিনি মাফ করে দিতেন, কিন্তু ধৈর্যের সাথে সেটা মোকাবিলা করতে আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা
ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم ভালো এবং মন্দ এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো এটা যদি করতে পারো ফাইযাল লাযী বাইনাকা ওয়াবাইনা আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম তা যদি এরকম হয় শত্রুতা যার মধ্যে তোমার সাথে বন্ধুত্ব পরিণত হবে এবং সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে দান করেন আমরা যেন নিজের পরিবারে নিজের সমাজে নিজে বাইরের লোকদের সাথে এবং নিজেদের নিজের মধ্যে আল্লাহর সাথে যেন উত্তম চরিত্র দেখাতে পারি উত্তম কাজটি করতে পারি উত্তম চরিত্রের অনুপ্রবেশ ঘটাতে পারি এর মাধ্যমে যেন আমরা দাওয়াতের কাজকে ব্যবহার করতে পারি আল্লাহর কাছে সে আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্দর প্রশ্ন বিশেষ করে এই জায়গাতে আমরা কিন্তু কিছু ভুল করে থাকি একটি হচ্ছে তাকলিদ জিনিসটা যতই বলে যে আমরা তাকলিদ কেউ তাকলিদ করে না কথাটা পুরোপুরি ঠিক নয় সবাই কিছু না কিছু তাকলিদ করে এখন তাকলিদ শব্দের অর্থ আমি বলতে পারি অনেকে বলে যে আমি তো দলিল দিয়ে চলি তিনি দলিলেও জানেন না তিনিও আরেকজন থেকে জিজ্ঞাসা করেই চলেন এরকম বহু মানুষ আপনি পাবেন যারা বলে যে আমি দলিল ভিত্তিক চলাফেরা করি উনি নিজে দলিল সম্পর্কে ভালো জানেন না উনি আরেকজনকে জিজ্ঞাসা করে দলিলটা জেনে নিয়েছেন সেটার উপর বলতেছেন তাহলে বোঝা গেল মানুষ হ্যাঁ দলিলের ভিতরে চললে এত্তেবার হয় আর দলিল ছেড়ে দিলে তাকলিদ হয় এটা হচ্ছে পরবর্তী মুস্তালাহ শারারি মুস্তালাহ এস্তালাহ হয়েছে এটা আগেও সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করে চলতেন তারা সবাই কিন্তু সব জায়গায় দলিল জিজ্ঞাসা করতেন না এটা কিন্তু বলা ঠিক নয় যে দলিল জিজ্ঞাসা করলে শুধু এত্তেবার হবে এটা কথা ঠিক নয় যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় একজন মানুষকে জিজ্ঞাসা করে আপনি আমল করতে পারেন সেটা জীবিত হোক বা মৃত হোক জীবিত মানুষকে আপনি জিজ্ঞাসা করলে জায়েজ হবে মৃত মানুষ মরে গেলে তাকে তার বই থেকে নিলে জায়েজ হবে না কথাটা এরকম না কিন্তু আমাদের সমাজে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হলে আমাদের এই ব্যবহার জন্য সুন্দরভাবে দেখাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য ধারণ করতে হবে আপনি মসজিদে গেছেন যা দেখলেন যে কেউ রফি আদান করছে না আপনি গরম হয়ে গেলেন রফি আদান কেন করছে না এটা কিন্তু ঠিক নয় আপনি করেন কেন করছে না এটা ধীরে ধীরে তাকে হাদিস দেন বুঝান দিন বলেন যে এটা সুন্নাত সে যদি বুঝে আলহামদুলিল্লাহ না বুঝলেও সে কিন্তু আপনার এখানে এমন জায়গা যেখানে তারপর এটার কারণে তার সাথে ওয়ালা এবং বাড়া নির্ভরশীল নয় তার সাথে সম্পর্ক রাখবেন বা সম্পর্ক ছেড়ে দিবেন এরকম জিনিস নয় সেটা হ্যাঁ কিন্তু একজন মানুষ কবর পূজা করছে আপনি গেছেন তাকে বললেন যে এটা শিরিক করছে তুমি সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে করুক কিন্তু আপনাকে নিষেধ করতে হবে তাও সুন্দরভাবে বলতে হবে কারণ সে জানে না তাকে বুঝাতে হবে কেন সেটা শিরিক তা কিন্তু তার সাথে আর চলা তার সাথে তখন সম্পর্ক থাকবে না অন্তরের কেন দাওয়াতের সম্পর্ক থাকবে আন্তরিক সম্পর্ক থাকবে না কারণ সে শিরিক করেছে তাহলে আমাদের দাওয়াতের ক্ষেত্রেও কিছু দুইটার মধ্যে ভাগ আছে এমন জায়গায় আমরা কখনো কখনো হিট করি যেই জায়গাতে আঘাত দেওয়ার জায়গা নয় আবার কখনো করে এমন জায়গাতে ছেড়ে দেই যেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ঈমান চলে যাবে একজন মানুষের বাংলাদেশে এখন কিছু মানুষ আপনি দেখছেন অলরেডি কিছু মানুষ বের হয়ে গেছে আল্লাহকে তারা সত্তাগতভাবে সব জায়গায় বিশ্বাস করছে এটা তো কুফুরি আকীদা এতে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে মানুষকে সাবধান না করে আমি আপনি অনেক সময় দেখা যাবে তাকবীর নিয়ে ঝগড়া করছি অথবা আঙ্গুল না নিয়ে ঝগড়া করছি অথবা আমিন নিয়ে ঝগড়া করছি এগুলি অবশ্যই দাওয়াতের বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো এমন দাওয়াত যে দাওয়াতগুলো শুধু বিল হেকমাতে ওয়াল মাওয়িজা বিল হাসানা হবে এখানে কোনো জোর খাটবে না এখানে কোনো রকমের আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না তাকে বুঝাবেন শুধুমাত্র একটা সুন্নত উপর আমল না করলে তার কারণে আপনি তাকে কখনো তার ভাই হিসেবে তাকে ছেড়ে দিতে পারবেন না সে আপনার ভাই হিসেবে থাকবে সুতরাং আপনি আমি তাকলিদে শক্সি এবং তাকলিদে মোতলাকের কথা বলছেন বা এতেবারে মোতলাকের কথা বলছেন তাকলিদে শক্সি আমরা কখনো বলি না করতে
কিন্তু একজন সাধারণ মানুষ সে কাকে পাবে, যাকে পাবে তাকে জিজ্ঞাসা করবে। আপনি সবসময় থাকেন না, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি থাকেন তিনি ওই এলাকার ইমাম, তাকে জিজ্ঞাসা করবে সাধারণ বিষয়। তিনি যতক্ষণ পরিবর্তন না হবেন সাধারণ মানুষকে সেটা পরিবর্তন করতে আপনি পারবেন না, কারণ সাধারণ মানুষ ও তার কাছেই যাবে। হ্যাঁ, যদি আপনি পারেন ধীরে ধীরে এলাকায় বহু মানুষকে শিক্ষিত করে তুলছেন এবং সেখানে ইমামও আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ, তখন আপনি দাওয়াতের পথে বেগবানও এগিয়ে যেতে পারবেন। এর আগ পর্যন্ত আপনাকে ধৈর্যের সাথে এগোতে হবে, আপনাকে খুব রয়েস হয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে। সেখানে যাইয়ে আপনি হানাহানি মারামারি লাগিয়ে দিবেন, কয়েকজনকে বলবেন যে একজন চিৎকার করতে আরম্ভ করে মসজিদের ভিতরে, এদের করে তাদের মধ্যে যে তারা তো অভ্যস্ত না জিনিসটা, আমি বলছি না সেটা না জায়েজ, অবশ্যই ভালো জিনিস, কিন্তু যে জিনিসটা অভ্যস্ত না, অভ্যস্ত করার জন্য সেটাকে তাদের মধ্যে গা শোয়া করার জন্য আপনাকে সময় তাদেরকে দিতে হবে এবং সময় দিয়ে বুঝাতে হবে, হাদিস দিয়ে বুঝাতে হবে। সুতরাং আপনি তাকলিদের শক্তি এবং তাকলিদের এটা অন্তরায় বলছেন, হ্যাঁ এটা সন্দেহ নাই, এটা একটা অন্তরায়, কিন্তু এটা থেকে উত্তরণের জন্য আপনাকে অবশ্যই হালিম হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সবর হতে হবে, সবর করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু, এবং আল্লাহ তাআলা বলছেন সবর, ওয়াসবিরু ওয়াসাবিরু বলছেন, সবর করছে এবং পরস্পর সবরের উপদেশ দিতে বলেছেন। সুতরাং সবরের উপদেশ থাকতে হবে আমাদের মধ্যে, আমরা যেন এই কোন জায়গায় বেশি কথা বলতে হবে কঠিন হতে হবে, কোন জায়গায় সেখানে সার প্রবণতা আমার জন্য গ্রহণযোগ্য আছে, কোন জায়গায় শরীয়তে এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে, এই জিনিসগুলো আমরা যেন বুঝি, আমরা যেন বুঝি যে যে সমস্ত আহকাম শরীয়তের এক মর্তবায় নয়, এক পর্যায়ের নয়, এটা যদি বুঝতে পারি আশা করি আমাদের মধ্যে এই প্রবণতাটা আসবে। মসজিদে গেলে বা জায়গা জায়গায় গেলে একে অপর সাথে শুধুমাত্র সাধারণ কয়েকটি মাসালা নিয়ে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করব না, আর মাসালার কারণেই আমার শত্রুতা আসবে না, এটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। এর মাধ্যমে আমরা আশা করি সমাজে পরস্পরের সুশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারবো, আমরা আসলে রসুল্লাহ আসলামের মানহাজ এখতিয়ার করতে পারি। রসুল্লাহ আসলাম কখনো এরকম কিছু ব্যাপারে তিনি নির্দিষ্টভাবে কাউকে বলতেন না, আমভাবে বলতেন যে এটা সুন্নত, এটা সুন্নত, শুনুক এক বছর লাগুক 10 বছর লাগুক কোনো সমস্যা নাই, বলতে পারলেই হলো, আপনার দায়িত্ব হচ্ছে বলা। আপনি জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয় এটা আপনার দায়িত্ব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সে দায়িত্ব এবং কর্তব্য আপনাকে নিয়োজিত না করে। আশা করি আপনি বুঝতে পারছেন। সমস্যা নেই, জি অসুবিধা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি ভার্চুয়াল সমাজ হিসেবে পরিগণিত, যা কিনা বর্তমান আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। সঠিক দিন প্রচারের ইতিমধ্যে এই মাধ্যমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু পাশাপাশি এর মাধ্যমে বিভিন্ন ফেতনা কাদা ছোড়াছুড়ি ভাইয়ে ভাইয়ে দূরত্ব তৈরি হচ্ছে। এমত অবস্থায় আমরা যারা আলেম নই বা যাদের ইলমের অভাব রয়েছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিভাবে দিনই ইলম অর্জন করতে পারি এবং সঠিক দিন প্রচারে অবদান রাখতে পারি? আলহামদুলিল্লাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসলেই আল্লাহর নেয়ামত বলতে পারি আমরা, কারণ এই যে আমি এখন আপনার জন্য চট্টগ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়া হচ্ছে, আমি এখানে দিতে পারছি, এটা কিন্তু বিরাট ব্যাপার। এই জন্য দেখবেন যারা নাস্তিক টাইপের মানুষ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা বেশি করে, তারা মনে করে যে এখানে, কারণ ইসলাম এমন জিনিস যার আলো পড়লে সেখানে আলো জ্বলবেই, অর্থাৎ সেখানে আপনার আলো পড়লে আপনার চোখ থেকে আলো সেখানে আলো দেখলে সেটা অবশ্যই সেখানে আলোকিত হবেই, কিন্তু তারা এটা দেখতে চায় না, তারা চায় শুধু খারাপ কিছু দিতে। কিন্তু যখন বেশিরভাগ মানুষ, এটাকে বলা হয় যত বেশি পারেন, এটাকে এক ধরনের যুদ্ধ বলতে পারি আমরা, ইন্টেলেকচুয়াল ওয়ার, এটা যদি আমরা যত বেশি করতে পারি ততই বাতিল সেখান থেকে দূরে সরে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে ভালো মন্দ সবাই ঢুকে, এটা অনেকটা বাগাড়ের মতো হয়ে গেছে, যেখানে ময়লাও ফেলে ভালোও ফেলে এখান থেকে। এই জন্য আপনি চিন্তা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, সে কার সাথে বন্ধুত্ব করছে সেটা যেন সে দেখে নেয়। এই জন্য আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন লোকদেরকে অবশ্যই বয়কট করবেন যাদের আকিদা খারাপ। আকিদা খারাপ তাদেরকে দাওয়াতের জন্য আপনি রাখবেন, তাদের কাছে শুধু পাঠাবেন, কিন্তু তাদেরকে আপনি এমনভাবে রাখবেন না যাতে করে
আপনাকে তারা খারাপ কিছু দিয়ে খারাপ এমন লোকদেরকে আপনি রাখবেন না যারা আপনাকে খারাপ কিছু দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা আপনার দাওয়াতকে তারা প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কিছু করবেন না। এই জন্য আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আপনার কিছু নীতি থাকা উচিত। এমন লোকদেরকে রাখবেন যারা শোনার মতো, এমন লোকদেরকে রাখবেন না তারা অন্যখান থেকে নিবে সন্দেহ নেই, কিন্তু আপনার যেখানে তারা ঢুকলে আপনার ক্ষতিগ্রস্ত করবে আপনার দাওয়াতকে, আপনার কথার ভিতরে বসে বসে সারাক্ষণ দোষ খুঁজে থাকবে, এরকম লোকদেরকে আপনি রাখবেন না। আর অনুরূপভাবে ওদেরকেও রাখবেন না যারা অশ্লীলতা অবলম্বন করে এবং যারা অশ্লীল ছায়াছবি দেখায় অথবা অশ্লীল কোনো চিত্র দেখায় অথবা নিজের স্ত্রীকে এই সমস্ত ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখায়, ওদেরকে আপনার এতে স্থান দিবেন, আগেই বলে দিবেন, সুন্দর করে বলবেন যে আমরা এখানে একটি সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই এবং প্রত্যেকে যদি এইভাবে সুন্দর পরিবেশ তৈরি করতে চায় তাহলে অশ্লীলতা এবং যারা খারাপ কিছু করে তারা কিন্তু আর জায়গা পাবে না। সুতরাং আমাদের উচিত হবে বিশেষ করে দুটি কাজ করা। আবারও বলছি, এক নম্বর হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি নির্ধারণ করবেন কাদেরকে আপনি তারবিয়ত দিচ্ছেন, কাদের সাথে আপনি চলাফেরা করবেন, ওদেরকে আগে সিলেক্ট করে ফেলবেন। যাদের মধ্যে খারাপ দেখবেন তাদেরকে নির্দ্বিধায় বাদ দিয়ে দিবেন অথবা তাদেরকে আগে সাবধান করবেন, আগে যখন দেখবেন তারা শুনবে না এবং তাদেরটাই শুধু প্রচার করতে চায়। আমি দেখেছি অনেকে আমার বন্ধু হয়ে নিজের মতবাদ প্রসারের জন্য আমার এখানে এসে ব্যবহার করে, কারণ তার ওখানে কেউ যায় না, তখন আমি তাকে বাধ্য হয়ে এরকম তাকে আনফ্রেন্ড করতে হয়েছে, কারণ বুঝছি দেশে ইচ্ছা করে সেটা করেছে। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছি, আমরা দেখি, আমরা তো বুঝি না এই সমস্ত আজে বাজে কারামতে বিশ্বাস করি না, দেখলাম এক লোকে এসে তার যত কারামত সব আমার এখানে ঢালতেছে, তো আমার বন্ধুরা পাবে বাধ্যই, আমি বাধ্য হয়ে তাকে আনফ্রেন্ড করতে হয়েছে, কারণ তো সে শুনে না। তাহলে বোঝা গেল এরকম কিছু অবস্থা আমরা দেখতে পাই মাঝে মধ্যে, যদি কোনো এরকম আনফ্রেন্ড হয়ে যায় বুঝবেন যে তার কোনো আচরণের কারণে আনফ্রেন্ড হয়ে গেছে, আমার কিছু করার নেই, নিজেকে আবার রিয়েলাইজ করতে হবে আমি কি আসলে সঠিক পথে ছিলাম কিনা অথবা ঠিক করে আসতে পারি কিনা, এরকম হয়। আপনারও প্রত্যেকের দায়িত্ব আছে এখানে যে আপনার বন্ধু কি হবে, আপনি কোন জিনিস দেখছেন আল্লাহ তাআলা কিন্তু সবই দেখছে। আপনার এখন হাতের মধ্যে ইমান চলে আসছে, আপনি কি কোন জিনিস তাকাচ্ছেন, কোন শব্দ ব্যবহার করছেন, কোথায় লাইক দিচ্ছেন এবং কোনটার দিকে আপনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে আপনি উঠাচ্ছেন, কোনটাকে আপনি শেয়ার করছেন, এগুলি সবই কিন্তু আপনার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে। সুতরাং আপনার উচিত হবে না এমন কিছু কাউকে বন্ধু রাখা যে আপনার খারাপের দিকে নিয়ে যাবে, এবং আপনার উচিত হবে না এমন কোনো লোককে আপনার সাথে রাখা যে গালি গালাজ করে অথবা যারা মানুষকে অপমান করে, এরকম লোকদেরকে আপনার বন্ধুদের ভিতরে রাখা কখনো উচিত হবে না। এই জন্য ওদেরকে দেখে দেখে আপনি আনফ্রেন্ড করবেন, নির্দ্বিধায় তাদেরকে বলার প্রয়োজনে যদি দেখবেন যে বললে কাজ হবে না দূরে সরিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, তারা নিজেরা এক সময় একগ্রহ হয়ে যাবে। কিন্তু আপনার দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই মুক্ত রাখবেন, যারা শুনতে চায় জানতে চায় যারা আপনার থেকে উপকৃত হতে চায় তাদেরকে আপনি সবসময় রাখবেন, এবং এটার ভিতরে থাকা আমি মনে করি দাওয়াতের একটা উপকারিতা আমরা দেখেছি এবং উপকার আমরা এখনও পাচ্ছি, এই যে আমরা এখন কথা বলছি এটা ইনশাল্লাহ মানুষের কাছে পৌঁছে যাবে। সুতরাং এটাকে ছেড়ে দেওয়া উচিত নয়, যত বেশি পারে ভালো মানুষরা যেন এটাতে ঢুকে এবং খারাপ মানুষরা যেন এতে কমে যায় এবারে আমাদের সচেষ্ট থাকতে হবে। শোনা যাচ্ছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, যেগুলো আমি কয়েকটি ভেবেছিলাম মঞ্জুরের সাথে করবো, কয়েকটি ভেবেছিলাম মুক্তারমের সাথে করবো, এখন ওখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে দিচ্ছি আমি। তানবীর ইমতিয়াজ আসিফ পতেঙ্গা চট্টগ্রাম, উনি প্রশ্ন করেছেন, মসজিদ গুলোকে কিভাবে সমাজ সহাবস্থান বজায় রাখার কেন্দ্রবিন্দু বানানো যায় যেখানে অধিকাংশ মসজিদ কমিটিতেই কোনো অভিজ্ঞ আলের পরামার স্থান নেই এবং বেশিরভাগ মসজিদই বিদাত ছাড়তে আগ্রহী নয়, যারা হকের পথে থাকতে চায় তারা কিভাবে মসজিদ বা এলাকার অন্যদের সাথে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে, ইসলামী ভ্রাতৃত্ব বজায় রাখবে, মসজিদ বা সমাজের অবস্থান যদি ক্রমেই হক আকিদার আকিদা বিরোধী হতে থাকে তখনও কি আমরা সহাবস্থান ধরে রাখবো নাকি বিচ্ছিন্নভাবে হকের পথে থাকার চেষ্টা করে যাব। আলহামদুলিল্লাহ, এটার উত্তর ডক্টর মনজুরুল ইলাহি দিয়েছেন তার আলোচনার মধ্যে। আমি শুধু এখন সংক্ষেপে এটাই বলবো যে মসজিদগুলো এমন জিনিস যেগুলো কখনো ছেড়ে দেওয়ার নয়। মসজিদ কেন্দ্রিক সমাজ হচ্ছে ইসলামী সমাজের একটা পূর্ণ চিত্র, যে কোনো অবস্থায় আপনার কাজ হবে মসজিদ কেন্দ্রিক। এই জন্য মসজিদ ছেড়ে দিয়ে আপনি ঘরে সালাত আদায় করবেন আমরা কখনো বলি না। যারা পরামর্শ দেয় যে আউয়াল ওয়াক্তের জন্য হলেও মসজিদ ছেড়ে দিতে হবে অথবা রফিয়ে দান করতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে অথবা আমিন বল জোরে বলতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে, আমরা বলি যে না আসলে এটা ঠিক বলেননি উনি। নিঃসন্দেহে এগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদে থাকা এবং তাদের ভালো মন্দের সাথে আপনি থাকা, এবং তাদের এমনও হতে পারে আপনি একজনের সাথে এমন ভালো ব্যবহার করলেন সে আপনার দ্বারা প্রভাবিত হলো, আপনি প্রভাবই
প্রভাব, তাদের মধ্যে প্রভাব বিস্তার করার মতো ব্যক্তিত্ব তৈরি করুন। দেখবেন অনেক কাজ হচ্ছে। আমি অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র সালাম বিনিময়ের কারণে পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষকে দেখি শুধু সালাম বিনিময় করতেন, যাতে আসতে সালাম দিতেন, এতেই পরিবর্তন হয়ে গেছে। সুতরাং একজন মানুষ অত্যন্ত যতই দুর্বিনীত হোক, আপনার সালামের কারণে সে কিন্তু ধীরে ধীরে আপনার বিনয় তার মধ্যে আসবেই, সে কথা শুনতে চাইবে। তা আপনি আমি মানুষের সামনে কাউকে আক্রমণ না করি, একান্তে তাকে দাওয়াত দিয়ে খাইয়ে বলি, কথা বলি, তা বুঝতে বলি, আলোচনা করি এবং বুঝার চেষ্টা করি, অথবা কোনো আলেমের কাছে নিয়ে যাই, যারা তাদের কাছে নিয়ে যাই, তাদের সাথে কথা বলি, কোনো দার্সে নিয়ে যাই, কোনো বুঝার জায়গায় নিয়ে যাই। এইভাবে যদি নিতে পারি তাহলে একজন দুজন করেই হবে। সবসময় এই দিন গরিব অবস্থায় বড় হয়েছে এবং এই গরিব অবস্থায় থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং বলেছেন ফাতু বাইল গোরাবা, এবং সেটা যারা গরিব তাদের জন্য বা যারা অপরিচিত, দিনের ক্ষেত্রে অপরিচিত কিন্তু দুনিয়া তো অপরিচিত সেটা বলছি না, অর্থাৎ দিন তারা এমন আমল করে সুন্নাতের উপর অন্যরা তাদেরকে দেখতে পারেন এরকম হয়, কিন্তু তারপরেও তারা কিন্তু সমাজ ছেড়ে একাকী হয়ে যাবে না। ওই সময় একাকী হবে যখন তার আর কোনো সুযোগ নাই, মসজিদে দাওয়াত দেওয়ারও কোনো সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই, তাকে সেখানে যেতেও দিচ্ছে না, কথাও বলতেছে না, সে তার বাধ্য হয়ে যেতে হবে। তখন বাধ্য হয়ে অন্য জায়গায় সে স্থানান্তর হবে, কিন্তু এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মসজিদে যেতে পারে ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবে, নিষেধ না করে দেওয়া পর্যন্ত সে মসজিদে যাবে, এবং সে হেকমতের সাথে মানুষের সামনে নয়, ইমাম সাহেবকে আক্রমণ নয়, সেগুলোকে জানার চাইবে তাকে। অনেক সময় ইমাম সাহেবের কাছে দলিল থাকতে নাও দানা থাকতে পারে, তার কাছে জানতে চাইবে যে এই বিষয়ে কী বিধান। ধীরে ধীরে যে সমস্ত এখতলাফি মাসালাগুলো জানতে চাইবে, তিনিও সেগুলি জানার জন্য ধীরে ধীরে জানবেন, তিনিও শিখবেন। এভাবে কিন্তু আমরা মসজিদগুলোকে ধরে রাখতে পারবো এবং ইমামদেরকেও সংশোধন করার পথে এগিয়ে যেতে পারবো। কখনো আমি মনে করি না যে সামান্য কিছু মতভেদ হওয়ার কারণে অথবা ছোটো মাসালা পালন করতে পারি না বলে মসজিদ থেকে ঘরে চলে আসবো, এটা কিন্তু ওয়াইজ কাজ নয়। কেবল তারাই চায়, যারা বাতিল তারা সবসময় চায় যে এই লোক আমার থেকে দূরে সরে যাক, মসজিদ আমার জন্য উন্মুক্ত হয়ে যাক, তারা যেন আমাদের মসজিদে না আসতে পারে এরকম বলে। যতই তারা বলুক আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তাদের কারোর নিজস্ব কিছু নয়। তারা কমিটিতে আসে বলে আজ হয়তো বাড়াবাড়ি করছে, কমিটিতে পরিবর্তন হতে পারে, তখন আপনি থাকলে সেখানে আপনিও যেতে পারেন, অথবা আপনার পছন্দের লোকও আসতে পারে, তখন আপনি দাওয়াত দিতে পারবেন, শুধু অপেক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অপেক্ষা করেছেন, যুগ যুগ ধরে নবীরা অনেক লম্বা সময় লম্বা টাইম অপেক্ষা করেছেন, কিন্তু অপেক্ষার পালা আপনি অধৈর্য হবেন না, অপেক্ষার পালায় আপনাকে এখানে সহিষ্ণুতা দেখাতে হবে, দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, একজন দুইজন করে। দেখুন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, মাত্র 80 জন ইমান আনছে, 950 বছর। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, 313 জন ইমান আনছে। এর অর্থ কী? 13 বছরে 313 জন। আপনি এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করবেন কেন মসজিদে গিয়ে? আপনি থাকুন, দেখুন, তাদের সাথে চলুন, তাদের মধ্যে তাদের সমস্ত ভালো কাজগুলো সহযোগিতা করুন, নিজে ভিতরে ঢুকে যান, যাতে করে আপনাকে বাদ দিতে না পারে, প্রত্যেকটি কাজে জড়িত হয়ে পড়েন, তাহলে দেখবেন যে আপনাকেও তারা বাদ দিবেন, আপনিও ভালো কাজ, তারা বলুন আমাদের হিতাকাঙ্ক্ষী। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মনে না করবে যে এই লোকটি আমার হিতাকাঙ্ক্ষী, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে কিছু নিবে না। এই জন্য আমি মনে করি না যে আপনি কেউ মসজিদ ছেড়ে দিয়ে ঘরে চলে যাওয়া, মসজিদ আলাদা করে ফেলা, এটা কোনো সমাধান, এটা সমাধান নয়। এর মাধ্যমে সমাজে বিভক্তি বাড়বে, আমাদের কোনো উপকার খুব বেশি হবে না। এই যতক্ষণ পর্যন্ত থাকা যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে থাকবে না, চেষ্টা করবো নিজেকে পরিবর্তন করতে। আমরা নিজেকে চেষ্টা করি পরিবর্তন করতে, আমরা চেষ্টা করি আমাদের ধৈর্য দিয়ে, আমাদের সাহস দিয়ে, আমাদের নিজেদের এয়া দিয়ে, হেকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, যে আমরা ভালো কাজে এগিয়ে যাই। কত সুস্থ মানুষ আছে তাকে দেখতে যাই, একজন মানুষের সেবা করতে যাই, অভাবী আছে তাকে কিছু দেই, এভাবে মানুষকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করি। আর কিছু না হোক, হাসি মুখে কথা বলতে তো পারবো, এটা তো করতে পারি, এটা দিয়ে হলেও আমরা তাদেরকে কাছে টানি। মানুষকে কাছে না টানলে তারা আপনার দাওয়াত নিবে না, জোর করে দাওয়াত দেওয়া যায় না। কারণ জোর করে দাওয়াত দিতে হলে নবী রাসূলকে আল্লাহ তাআলা, জোর করে দাওয়াত দিতে যদি পারা যেত, নবী রাসূলদেরকে এত সহিষ্ণু করে আল্লাহ তাআলা পাঠাতেন না, এত ধৈর্য ধৈর্যের সাথে তাদেরকে পাঠাতেন না, তাদেরকে হত্যা করা হতো, কিন্তু তারা তাদের লোকদের জন্য তোয়া করতেন। আপনি দেখুন এই যে হত্যা ইয়াসুরা ইয়াসিন যার কথা ঘোষণা করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, জান্নাতে যখন দেয়া হচ্ছে সে বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফার আলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, হায় রে আমার কওম যদি জানতে পারতো আল্লাহ আমাকে কত সুন্দর সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, তাহলে তারা এর থেকে ফিরে আসতো। তাহলে বোঝা গেল যে আপনি আমি যতক্ষণ পর্যন্ত মাদরুদেরকে, যাদেরকে দাওয়াত দিব তাদেরকে পরিপূর্ণ ভালো না বাসবো, তাদের ব্যথায় ব্যথিত না হব, তাদের অভাব অভিযোগে এগিয়ে না যাব, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমাদের কথা শুনবে না। এই জন্য আমাদেরকে এই পদ্ধতিতে এগোতে হবে, সমাজের প্রত্যেকটি শ্রেণীর কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, যাতে করে কেউ আপনাকে আপনার চরিত্রের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে না পারে, আপনাকে যেন তারা আদর্শ মনে করে, সেভাবে তারা চললে ইনশাআল্লাহ আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো।
আপনি যথার্থ বলেছেন। আমাদের চিন্তাধারা এমন যে আমরা সবাইকে আহ্বান করবো উস্তাদির এই কথাটাই, এই সমাধানটা যাতে আমরা বুঝি এবং সে মোতাবেক আমল করি ইনশাআল্লাহ তাআলা। জি উস্তাদজি, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মোয়াজ্জেম হোসেন পলাশ ভাই পাঠিয়েছেন ফেরি থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বর্তমানে খুব চরমাকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তা ও লেখকদের সুস্পষ্ট বিভ্রান্তির বিরুদ্ধে কি কোনো শারীরিকভাবে রদ করতে পারবেন, নাকি ওলামাদের জবাবের অপেক্ষা করবে? অথচ এ ব্যাপারে ওলামারা চুপ আছেন, কোনো না কোনো কারণে মুখ খুলছেন না। এদিকে ঐসব ফিতনা লম্বাগতদের দিব্যি গ্রাস করে যাচ্ছে। হ্যাঁ, আমি বিষয়টা বুঝতে পারছি। দেখুন, আমরা এই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে যদি তারা যারা ইস্তিনবাত করে তাদের কাছে ফেরত দিত, লা আলিমাহুল লাযিনি ইস্তানবিতুনা মিনহুম, আল্লাহ তাআলা বলেন ভাই ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আওল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা লাযিনা ইলা লাযিনা ইলা আল্লাহ ওয়া রাসূল ওয়া ইলা ওয়ালাউ রুদ্দু, যদি তারা ফেরত দিত যাদের কাছে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, লা আলিমাহুল লাযিনি ইস্তানবিতুনা মিনহুম। হ্যাঁ, তাহলে বোঝা গেছে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কোনো জিনিস পাইলেই প্রসার প্রসার করে বাড়াবাড়ি না করতে, ধৈর্যের সাথে দেখতে যে এটা কোন দিকে যাচ্ছে, মূল উদ্দেশ্য কি। কখনো কখনো একটা মানুষের স্লিপ অফ টাং হতে পারে, একটা মানুষের বুঝার সামান্য ভুল হতে পারে। আমি তার এত বছরের কোনো একটা কাজকে এক মিনিটে নিমিষে উড়িয়ে দেওয়ার মতো যে কাজগুলি আমাদের অনেকের মধ্যে দেখা যায়, এটা কিন্তু খুব ভালো কাজ নয়। একজন মানুষের শত কাজ আছে ভালো, দুই একটা ভুল হতে পারে না, এটা কিন্তু হতে পারে না, ভয়, কারণ ব্যক্তি মাত্রই ভুল করে। যখন আপনি দেখবেন যে তার উজহা সহি, তার মানহাজ সহি, শুদ্ধ, তিনি হয়তো ভুল করেছেন দুই একটা, তখন আপনি তার বিরুদ্ধে লেগে যাবেন না, অপেক্ষা করবেন। আলেমরা কথা বলবে, আপনার দায়িত্ব হবে আলেমরা যখন বলবে তখন তাকে কোনো কিছু নসিহত করবে, কথা বলবে, তখন আপনি সেটাকে শেয়ার করবেন অথবা সেটার অনুসারে ব্যাখ্যা করবেন। কিন্তু আগ বাড়িয়ে নিজে একটু কিছু বলা দরকার মনে করে নিজেকে প্রচার জাহির করা বা প্রচার করার যে টেন্ডেন্সি মানুষের ভিতরে কাজ করে অনেকের দেখা যায়, এটা কিন্তু খুব খারাপ কাজ। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন একজন মানুষ বেদাতের সাথে লিপ্ত নয়, পরিপূর্ণ বেদাতি নয় বা বেদাতি বা বেদাতের প্রতি আহ্বান জানাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এইভাবে কাউকে আক্রমণ করে কথা বলা কখনো ঠিক নয়। মৌলিকভাবে নিয়ম হচ্ছে এটা যে বেদাতি হলে তাকে বলতে হবে, সাবধান করতে, তার ব্যবহারে মানুষকে সাবধান করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হচ্ছে সর্বসালের নীতি। কিন্তু বেদাতি নয় একজন ভালো মানুষ বা তার কত ভুল হচ্ছে অথবা বুঝতে ভুল হয়েছে, তাকে কেউ এই জিনিসটা ধরে দেওয়া দরকার। এটা না করে ভুল হয়েছে কেন তার সঙ্গে সঙ্গে তাকে স্কাত করে দিব, ফেলে দিব, তার সাথে আর সম্পর্ক রাখবো না, তার বিরুদ্ধে লেগে যাব। আপনি কয়জনের বিরুদ্ধে লাগছেন, আপনি যাদের আপনি কাজের বিরুদ্ধে লাগছেন জানেন? আপনার যারা বন্ধু আছে ওরাই শুধু পাচ্ছে আপনার এই কথাটা, এই 5,000 লোক আর ওর হয়তো বন্ধু বান্ধব আছে কয়েক লক্ষ, আপনি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করেছেন। তার যে কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ, তাদেরকে আপনি কিছুই করতে পারেননি, নিজে দাওয়াত থেকে দূরে সরে গেছেন এবং একটা বিপদে ফেলছেন নিজেকে, বরং আপনার উচিত হবে অপেক্ষা করা। এই যে মানুষটির এতগুলি ফ্যান আছে, এতগুলি মানুষ আছে, সে যদি কোনো বেদাত দিকে আহ্বান না করে, ভুল করেছে আপনি বুঝতে পারছেন, তখন তাকে আপনি যে কোনোভাবে ভিন্নভাবে যে কোনো পদ্ধতিতে তাকে যদি আনতে পারেন, ভিন্ন কোনো পদ্ধতি তাকে সঠিক পথে আনতে পারেন, এর চেয়ে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত হবে না। এই জন্য এর মধ্যে যতক্ষণ পর্যন্ত আলেমরা মুখ না খুলবে, সাধারণ তলবে আলেমরা যারা এখনও ছাত্র রয়ে গেছে, আমরা সাধারণভাবে এভাবে কথা না বলি, বরং আমরা যেন চেষ্টা করি এভাবে যারা আছে বড় বড় আলেমরা আলহামদুলিল্লাহ রয়েছে এখনও জীবিত আছে, শেখ সালে ফৌজান আছেন, শেখ মদিনার বড় বড় আলেমরা রয়েছেন, শেখ আমাদের শেখ রহাইলি রয়েছেন, যে তিনি যেভাবে শেখ সুলাইমান সেলিমুল্লাহ রহাইলি, ওনারা যেভাবে বিভিন্ন জায়গাতে তারা মত দিচ্ছেন, আলোচনা করছেন, তাদের মতাদর্শের ভিত্তি, তাদের কথার ভিত্তিতে হ্যাঁ আমরা কথা বলতে পারবো। কিন্তু নিজেরা আগ বাড়িয়ে নিজেরা কাউকে ভিন্নভাবে ভাগ ভাগ করে আলোচনা করে কাউকে ব্যবচ্ছেদ করে দেয়া, কাউকে বাদ দিয়ে দেয়া, এইটাতে যেন আমরা কখনো অগ্রসর না হই। অনেকেই আমি দেখছি তারা এবারে চুপ থাকতে পারে না, কথা পাইলে তারা সাথে সাথে আরেকজনকে ট্রান্সফার, গালিগালাজ শুরু হয়ে যায়, এটা কিন্তু বড় ভালো কাজ নয়। অপেক্ষা করবেন, দেখবেন লোকটার আসল অবস্থা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যদি সে তার উইজা খারাপ হয়, একসময় প্রকাশ হবেই,
সে যদি খারাপভাবে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে করে থাকে, ও চিরেই প্রকাশ হয়ে যাবে যে আসলে কি চাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাওলি, আপনি তাদের কথার ভাষায় বুঝতে পারবেন কথা কোন দিকে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন তাদেরকে তারা কোন দিকে যাচ্ছে। ওয়াল্লাহু ইয়ালাম ইসরারহুম, গোপন জিনিস আল্লাহ জানেন, কিন্তু আপনি বোঝার জন্য দায়িত্ব হচ্ছে কথা কোন দিকে যাচ্ছে। সুতরাং দুই একবারেই মানুষকে আক্রমণ না করে অপেক্ষা করুন, অপেক্ষা ধৈর্য ধরুন, দেখুন তার দ্বারা উপকার বেশি হয়েছে না ক্ষতি বেশি হচ্ছে। দিনের উপকার যদি বেশি হয় সেখানে আপনার জন্য উচিত হবে দিনের উপকার যেটা বেশি হয় সেটা করা। সামান্য কারণে আপনি মানুষকে আক্রমণ করে দিন থেকে নিজেও দূরে সরে যাবেন না, আর অন্যদেরকেও দিন থেকে দূরে সরে দিবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সকল ভাইয়েরা বিষয়টা ভালোভাবে বুঝবেন এবং সে হিসেবে আমল করবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। যে হচ্ছে যে আসলে আমরা প্রোগ্রামটা এক ঘন্টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, কারণ আমরা মানে চাচ্ছিলাম না এই দর্শকদের দুর্যোগটি হোক, প্রোগ্রামের কোয়ালিটি সুন্দর থাকুক। তো অলরেডি অনেক সময় হয়ে গেছে, তো আমি আপনাকে যদি আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন, আমি দুঃখিত যে আমাদের আমরা মিনিমাম 15টি প্রশ্ন শেখদের কাছ থেকে উত্তর চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণ আমরা পাচ্ছি না। তো আমি সর্বশেষ একটা প্রশ্ন দিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। নোমান ভাই চট্টগ্রাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুসলিম, আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ, কিন্তু সঠিক দিনের পথে থেকে বর্তমান সমাজে এই দিন পরিচয় ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান পালনে আমরা অপারক। এমন অবস্থায় আমরা অনেকটা একঘরে হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে কিভাবে আমরা সকল পরিচয় ধরে রেখে সমাজের সহাবস্থান নিশ্চিত করতে পারি, এক্ষেত্রে কোরআন সুন্নাহ আমাদের কি বলে, উত্তর দিকে সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, আমরা মুসলিম এতে কোনো সন্দেহ নেই, এটাই পরিচয়, এটা মূল পরিচয় আমাদের। আল্লাহ তাআলা এটা নিয়ে ডাকছে, রাসূল এটা দিয়ে আইয়ুল্লাযীনা আমানু এটা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা বলেছেন। আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডাকতেন, সবসময় এইভাবে ডাকতেন, কখনো তিনি কোনো অঞ্চলভিত্তিক ডাক দিতেন না। তবে যদি পরিচয় হয় কোনো বিশেষ গোষ্ঠীকে ডাকার জন্য, হয়তো তিনি বলতেন মুহাজিরিনকে ডাকতেন, অথবা কোনো যারা বায়াত রেদওয়ান করছে তাদেরকে ডাকতেন। এটা কোনো বিশেষ কোনো কারণ থাকলে, ঠিক আপনার নাগরিকত্বের কারণে আপনাকে বাঙালি বা বাংলাদেশি যেটাই বলেন, যেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার সেবার সেটা নয়, যেটাই বলেন একটা পরিচয় আপনার থাকতেই পারে, এটা সমস্যা কিছু নয়। কিন্তু আপনার মূল পরিচয় হবে আপনি একজন মুসলিম, এটাই আল্লাহ আপনার কাছ থেকে আল্লাহ তাআলা চেয়েছেন। কিন্তু মুসলিম দাবি অনেকে যেহেতু করে, আপনি জানেন যে মুসলিম শিয়ারাও দাবি করে, মুসলিম দাবি করে যারা কাদিয়ানি তারাও, মুসলিম যারা দাবি করে আর যারা বিপদগ্রস্ত বেশি বিভ্রান্ত, এমনকি যারা শুধু কোরআন মানে বলে হাদিস মানে তারাও কিন্তু দাবি করছে তারা মুসলিম। তো আপনার জন্য একটা স্পেশাল যে জিনিসটা সলভে সালিন থেকে চলে আসছে জোর যুগ 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 ধরে, সেটা হচ্ছে যে আনাহানু মুত্তাবেইনিল আসার, আমরা আসারের অনুসরণ করি, আমরা সালাফের অনুসরণ করি। সুতরাং আপনি যদি কোনো সেখানে পরিচয় দেন যে আমরা মুখের নাম না নিলেন, মানে কোনো দল ভাগ করে ফেললেন না, বলেন যে আমার মানহাজ হচ্ছে, আমার চলার নিয়ম হচ্ছে, আমি সলভে সালিন অনুসরণ করে চলি, আমি ইমামদেরকে ভালোবাসি, আমি কোনো বেদাত করি না, আমি শিরকের মধ্যে চলি না, আমি শিরক করবো না, বেদাত করবো না, এই সিদ্ধান্ত নিয়েছি আপনারাও নেন, এটা বলতে পারেন। তো আর কেউ কোনো বলবে না যে আমারকে আমরা একটা দল হয়ে গেলাম, একটা দল হয়ে, দলীয় কোনো পরিচয় আপনার মধ্যে আসবে না। মানহাজগত পরিচয় অবশ্যই আপনি দিবেন, কারণ মানহাজগত পরিচয় না দিলে আপনি তাদের থেকে অবশ্যই আপনি চলতে পারবেন না। আপনি আপনি এরকম চলেন কেন, বলে আমি তো আসলে বলবেন যে ইমাম মানেন কিনা, বলে সব ইমামকে আমি মানি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মালিক, শাফি, আহমদ, সমস্ত ইমাম, এমনকি যে সমস্ত ইমামের না আপনারা জানেন না সেগুলিকেও আমি মানি, এটাও বলবেন। এর বললেন যে সবাইকে মানি, তবে আমি এদের সবাই কথাই আমরা মানি, এবং কিন্তু আমরা কখনো বেদাতও করি না, আমরা সুনার বাইরে চলতে চেষ্টা করি না, আমরা সলভে সালাইন মানাজের উপর চলি, আমরা কোনো ইমামের বিরোধিতা করি না, এবং কোনো মাঝহবের বিরোধিতা আমাদের কোনো কাজ নয়, ফিকহের বিরোধিতা করা আমাদের কাজ নয়, এগুলি বুঝিয়ে বলবেন, যাতে করে তাদের মধ্যে অন্তত পরস্পর যে একটা সম্পর্ক খারাপ হয়েছে এটা কেন হৃদ্যতাপূর্ণ সম্পর্কে পরিণত হয়। তবে আপনি কখনো সুন্না ত্যাগ করবেন না, তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, তারা অগ্রসর হবে। আপনি কখনো তাদেরকে নিজের পরিচয় গোপন করে তাদের দলভুক্ত, অথবা তাদের সুন্নি হওয়া, দেখো চিত্ত চট্টগ্রামের মানুষ যেহেতু আপনার সেজন্য বললাম, অথবা তাদের অমুকের দলে ওহাবি যোগ দেওয়া, অথবা অমুকখানের মাদ্রাসার দিকে নেসবত করা, এগুলি আপনি করবেন না। আপনি বলেন যে হ্যাঁ, আমরা একটি বিরাট গোষ্ঠীর দিকে নেসবত করি, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যাদেরকে বলেছেন আল জামা, অর্থাৎ সাহাবায়ে কেরামের দিকে আমরা সম্পৃক্ত, তাবেঈনদের দিকে আমরা সম্পৃক্ত, যারা সাহাবায়ে কেরামকে সুন্দর অনুসরণ করেছেন, ইমামদের দিকে আমরা সম্পৃক্ত, সমস্ত ইমামের
আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, দলিল ভিত্তিক আমরা চলি, আলহামদুলিল্লাহ এটার উপর চলতে চাই। যারা দলিল জানে না তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির ভিতরে আছে আমরা কখনো তাদেরকে ঘৃণাও করি না। হ্যাঁ, তারা হয়তো তাকলিদ করতে পারে, কিন্তু যদি কোনো তারা সমাজের যদি কোনো তারা মৌলিকভাবে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে চলে, ভুল হলেও তাদের স্বভাব হবে আমরা জানি, আর শুদ্ধ হলে দুই স্বভাব পাবে। সুতরাং তাদেরকে আমরা আমাদের ভাই থেকে দূরে সরিয়ে দিব না, এটা হচ্ছে আমাদের কাজ। আশা করি আমরা বুঝতে পারছি কীভাবে আমরা এই সমস্যাপূর্ণ অবস্থাতে আমরা পরস্পরকে নিজেকে পরিচয় দিব এবং কীভাবে আমরা এই সম্পর্ক হৃদয়তা সম্পর্ক বজায় রাখতে পারবো মানুষের সাথে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।